মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো, আর আমিও জাস্ট ভালো আছি। তো কাল থেকে না রোদের সেই তাপটা নেই, রোদটা না থাকলে কী হবে, কিন্তু ঘরের মধ্যে কিন্তু প্রচণ্ড হারে ঘুমসুমি ব্যাপারটা আছে। মানে রোদ না থাকলে কী হবে, ঘুমসুমি ব্যাপারটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। তো যাই হোক, বলছে তো নাকি বর্ষা 2-3 দিনের মধ্যে আসবে, এখন দেখা যাক বর্ষা আসুক আর না আসুক। বর্ষা আসুক আর বর্ষা না আসুক, আমাদের জীবন তো থেমে থাকবে না, আমাদের জীবন যেরকম গতিতে চলে সেরকম গতিতেই তো চলবে। তো চলো, তোমাদেরকে যেটা দেখালাম ওই গাছটার ফুলগুলো বেশ ভালোই ফুটছে, রোজ দিন 3-4 প্রচুর পরিমাণে ফুল ফুটছে। আর ভিডিও দিতে ইচ্ছা করছে না, তোমাদের বারবার বলছি, এত পরিমাণে রোদের পরিমাণ না যে ভিডিও করতেও ইচ্ছা করছে না। স্ট্যান্ডটাও ভেঙে গেছে, স্ট্যান্ডটা কিনতে যাবো হচ্ছে না। আসলে স্ট্যান্ডটা কিনবো এখান থেকে কিনবো না অন্য কোথাও থেকে কিনবো ঠিক করতে পারছি না, যার জন্য স্ট্যান্ডটা কেনা হচ্ছে না। আর সকালবেলা কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আগে কেচে মেলে দিলাম, একদম ফার্স্ট কাজ করলাম আজকে। আর রান্নার তো খুব একটা প্রেশার নেই, তোমরা জানো যেহেতু রান্নার কোনো একটা প্রেশার নেই। আর দেখো চুলগুলোর কী অবস্থা হয়েছে আজকে, একবারে চুলটা কোনো আঁচড়ানো হয়নি। ঘরে যাবো, ব্রাশ ট্রাশ করবো, ছেলেকে ডাকবো, ছেলের পড়া আছে, আর একটু চা খাবো। চাটা তো তোমাদের আগের দিনই বললাম, চাটা খাচ্ছি কিন্তু পরিমাণে খুব কম পরিমাণে খাচ্ছি, কিন্তু খাচ্ছি, নেশাটা ছাড়া যায় না। তো চলো কিছু জামা কাপড় কেচেছি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। হ্যাঁ দেখো, কিছু জামা কাপড় ছিল সেগুলো সবার ফার্স্টের আগে ধুয়ে মেলে দিয়েছি, যেগুলো শুকিয়ে যাক, মোটামুটি তাতে তাড়াতাড়ি শুকিয়ে গেলে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বেশি ছিল না, ছেলের কালকে দুটো জামা কাপড় ছিল আর আমার নাইটি ফাইট ওই সব ছিলো, তো এইগুলোকে নিয়েছি। আর গাছে যেটা প্রতিদিন দেওয়া, গাছে জল টল দেওয়া, সেগুলো সমস্ত কিছু আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করি আর চাটা খাই। আর সব থেকে ভালো কথা, কতদূর কী শেয়ার করতে পারবো না পারবো জানি না, কিন্তু যতটাই পারবো তোমাদের সঙ্গে এই গরমের মধ্যে অনেক কষ্ট করে এইটুকু করতে পারছি তোমাদের জন্য, এটাই আমার অনেক। তো চলো, আর তোমরা আমার জন্য অনেকটা করেছো বলে আমারও তো কিছু কর্তব্য আছে তোমাদের জন্য কিছু করার। তো আমি চেষ্টা করি রোজ দিন তোমাদের সঙ্গে ছোটো ছোটো কিছু কিছু ভিডিও টিডিও দেওয়ার জন্য। তো চলো নিচে যাওয়া যাক। এখন নিয়ে চলে এসেছে একদম চা, তোমাদের যেমনটি বললাম সবাইকে বললাম যে এখন একটুখানি চা খাবো, তো নিয়ে চলে এসেছি চা, কিন্তু বেশি নিয়ে চা নিয়েছি এইটুকুনি পরিমাণে, এখন চা একটুখানি ইচ্ছা করছে না চাটা খেতে, কিন্তু চাটা খেতে হবে, চা না খাবো শুনে না দিতে পারি। আর ছেলে চলে গেলো এখন ছোট্ট, তো আমি ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে মর্নিংটা শেয়ার করে দিই, একটা গরম গরম চায়ের সাথে তোমাদের একটু গরম গরম একটা হঠাৎ একটা মর্নিং সাথে মতো হঠাৎ একটা দেখা। সে আমরা যে ঢোলটা তারাপীঠ গেছিলাম, আমার ছেলেকে দেখো এই ঢোলটা তারাপীঠ থেকে নিয়ে এসছে কিনে, সেই কী বলবো তোমাদেরকে, ও এত ছোটো থেকে মানে এইসব ঢোল টোলের এত নেশা না, যে তারাপীঠ থেকে এই এত বড় একটা ঢোল নিয়ে এসছে, তার জন্য তো ওকে প্রচুর পরিমাণে বকা হয়েছে। কিন্তু কী করবো, বাচ্চা ছেলে শোনেই না, আর ভিডিও করতে করতে যত রাজ্যের যেন গাড়ি ঘোড়া সব এখান দিয়ে যাতায়াত করা। সবথেকে বড়ো করার কথা জানো, স্ট্যান্ডটা ভেঙে গিয়ে না ভিডিও করতে আমার খুব অসুবিধা, হাতে ধরে ধরে ভিডিও না আমি একদম করতে পারছি না, হাতে ধরে 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 ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। তো এখন যাবো রান্না করবো, একটুখানি ময়দা মাখা আছে ভাবছি ওইটাই ছেলেকে লুচি পড়ে দেবো, আর আলুর তরকারি একটু করা আছে ওটাই ওকে দিয়ে দেবো, তার সঙ্গে মিষ্টি রাখা আছে ওকে দিয়ে দেবো, আর একবারে ভাত করে নেবো। আজকে আবার ওয়েদারটা রোদটা বেরিয়েছে, তো যদি গরমটা হয় তাহলে তো গুটি গুটি খেতে পারবে না। আম এনেছি, আমগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, আমগুলো কি অবস্থা হয়েছে দেখো, আমগুলো কি অবস্থা, আমগুলো নষ্টই হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না আমগুলো। আর কালকে একটুখানি নিমন্ত্রণ ছিল, এই যে চুড়াটা মানে পড়ে আছে, চুড়াটা চলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যদি পারে চুড়াটাকে একটুখানি ভাজ করে নিই, পরে আর টাইম হবে না চুড়িদারটা ভাজ করে, চুড়িদারটাকে এখন ভাজ টাজ করে নেবো, করে নিয়ে রেখে দেবো আলমারিতে, তুলে সোজা আলমারিতে রেখে দেবো, ওটা এখন করবো না, কেন ওটা কালকে যেখানে পরে গেছি খুব একটা ইয়ে হয়নি, তো ওটা এখন 2 দিন পরা যাবে, তো 2 দিন পরে তারপরে ধরবো। আর সব থেকে ওর মধ্যে এত পরিমাণে কাজ আছে, ওটা এখনও যদি ধুয়ে না কাজগুলো সমস্ত ধুয়ে দিয়ে করবে,
কালকে আমি এটাই পরে এটা আমি পরে গেছিলাম না, আমরা দুই যা গেছিলাম তো দুই যা সেম কালারের চুড়িদার পরে গেছিলাম। আর আমাদের দুই যায় অনেক কিছু সেম সেম আছে, চুড়িদার আছে, শাড়ি আছে, অনেক কিছু কালার আছে। তো আমি কালকে বললাম আমি যখন এটা পরছি তোমরা তাহলে ওই চুড়িদারটা পরে চলো, তো দুজনে ওই সেম কালারের চুড়িদারটা পরে গিয়েছিলাম। আর গরমে না আমার একদম ভালো লাগছে না কথা বলতে বসে। যাই হোক, তোমাদেরকে সকালবেলায় সকাল সকাল একটুখানি গুড মর্নিং বলতে চলে এলাম বা শুভ সকাল বলতে চলে এলাম, যেটা তোমরা ধরে নেবে সেটাই বলতে চলে এলাম। আর আশা করি আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আর সবাইকে একটা কথাই বলবো, আগের দিনও বলেছি যে সবাই প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া, প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া। আমরাও খাচ্ছি, তোমরাও খাও, কারণ জলটা এখন সব থেকে মাস্ট। শরীরে খাবার খায় আর না খায় জলটা খায়, তো জল মানে প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। যতটা জল খাওয়াও হচ্ছে ততটা জল শরীর থেকে ঘামের সঙ্গে বেরিয়েও যাচ্ছে। তাই জন্য বলছি জলটাকে প্রচুর পরিমাণে খাও তোমরা। আর দেখি কী রান্না করবো, ডাল আছে একটুখানি, কালকের একটুখানি না অনেকখানি ডাল আছে কালকে। আর কালকে তো পটল পোস্ত করেছি না, পটল পোস্ত পটলও আছে, তো দেখি একটুখানি মাছ এনে আজকে পাতলা করে মাছের ঝোল করবো। মাছের তো মাছের ঝোল করি পাতলা করে, রাতের জন্য ভাত করবো না রুটি করবো। মানে কী বলো তো, গরমে মানে রুটি করতে ইচ্ছা করছে না, এটাই হলো সব থেকে প্রবলেম যে আমি রুটিটা করবো কী করে গরমের মধ্যে। আমার টেনশন হয়ে গেছে যে রুটি করাটা, এইসব কান্তিমানগুলো না করতে ভালো লাগে না, কিন্তু ওই যে করে থাকতে হয়, না করলে কেমন যেন একটা চোখ মুখে একটা লাগে। করতে করতে করে মাথাটা শ্যাম্পু করা হচ্ছে না, শ্যাম্পু করতে হবে। যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে গল্পকারী অনেকটাই করে ফেললাম, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও আনবো। আশা করি তোমরা ভিডিওগুলোকে দেখবে, ওয়াচ করবে, আর ভালো লাগলে একটা করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে একটুখানি পারলে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা তো সাবস্ক্রাইব করো না আসলে ভালো না, এটা কথা। আমি যদি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তাহলে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো না, সেটা আমি নিজেও জানি যে আমার ভিডিও কোয়ালিটি একদমই ভালো না। তো তোমরা এবার সাবস্ক্রাইবটি করবে কেন আমার ভিডিওটা দেখে বলো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো না আমার ভিডিও দেখে। আমার ভিডিও কোয়ালিটি যদি আমিও ভালো করতে পারতাম তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলোকে এটা করতে। হ্যাঁ, দোষটা আমারই যে আমার ভিডিও ভালো দিতে পারি না, এই দোষটা আমার, যার জন্য তোমরা আমার ভিডিওগুলোকে ওয়াচ করো না আর আমার ভিডিওগুলোকে দেখো না। তো করবো, আশা করবো ভিডিও ভালো ভালো দেবো। কী বলো তো, এডিটিংটা একা একাই করতে হয়। ওই এডিটিং সম্বন্ধে আমি অত কিছু জানি না, যেটুকু জানি সেটুকু থেকেই আমি এডিটিংটা করে আমি আর আমি এডিটিংটা করি ইন শর্ট এডিটিংটা করি করে আমি দিয়ে দিই। হ্যাঁ, এবার অনেকে অনেক ভালো ভালো হয়তো অ্যাপস থেকে এডিটিং করে, তাদের কোয়ালিটিটা ভালো হয়, আর আমার হয়তো এডিটিংয়ের কোয়ালিটিটা ভালো না, হয়তো ফোন কোয়ালিটি ভালো না। যেরকম ফোন থাকবে সেরকম ফোন দিয়েই তো আমি ভিডিওটা করবো, বলো তো কী করবো বলো। আমার ফোনও অতটা ভালো না, আমার এডিটিং কোয়ালিটিও অতটা ভালো না। তো যাই হোক, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সবাই অল করে দিও। আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকের মতো গুড মর্নিং, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসতে থেকো, টাটা।